জানুয়ারি মাস, বছরের প্রথম মাস না শেষ মাস? বছরের প্রথম মাস এসেছিল কেন? আপনার আমার কাছে এসেছে, গরু ছাগলের কাছে এসেছে, হাঁস মুরগির কাছে এসেছে, গাছপালার কাছে এসেছে, পৃথিবীর প্রত্যেকটি প্রাণীর কাছে এসেছে, নাকি শুধু আমাদের কাছে? সবার কাছে। কিন্তু পৃথিবীর কোন জন্তু জানোয়ার অতটা জানোয়ার হয় নাই, আমি মানুষ যতটা জানোয়ারগিরি করেছি। ভয়ে পুলিশ পর্যন্ত কাছে যায় না। একটা মোটরসাইকেলে পাঁচজন চেপেছে, কজন আপনি বলেন জায়গা আছে? ও পড়লে আর উঠতে পারবে? গাড়ির থেকে তিন ডবল ওজন গাড়ির উপর চেপেছে, পুলিশকে বলছে স্যার পাঁচজন চেপেছে, কারোর মাথায় হেলমেট নাই। ফার্স্ট জানুয়ারি, চলো চলো, মাথায় হেলমেট নাই, পাঁচটা চেপেছে, পুলিশ কিছু বলে না, কারণ জানে ওকে যদি আমি ধরি পিছনে আর দুটো গাড়ি আছে আমার চাপা দেবে, দরকার নেই বাবা চলে যাবে, মরবি তো ভাগার আগে মরবে। কথা বোঝেন নাই? মানে এতটা বেমানান হয়ে চলেছে। এসেছিল বছরের প্রথম মাসটা আপনার মানবতার পরিচয় নিতে, আপনি একটি বছর কেমন কাটিয়েছেন আর বাকি বছরটা কেমন কাটাবেন এই পরিচয় নিতে। তাতে আমরা যা পরিচয় দিয়েছি মাশাআল্লাহ, তাতে আর বলার মতো কিছু নাই। আছে বাবাজি? আছে নাই? কি বলছে? মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা, আল্লাহুম্মা, আমিন। আজ আজকে জলসাতে এতক্ষণ একটা নকতা শোনাচ্ছিলাম, পরে শুনিয়ে দিচ্ছি। সমস্ত রকমের দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে, আর আল্লাহ পাকের অফুরন্ত রহমত বর্ষণ হোক তার নেক বান্দা ও বান্দীদের উপরে সকল বিল, আল্লাহুম্মা আমিন। মেরে মহতম দোস্তর বুজুর্গ, কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষের জন্য নাজাতের ছক এঁকে দিয়েছেন আর বলে দিয়েছেন, যে যেভাবে চলবে, যে যে পজিশনে থাকবে, যে যে মর্যাদায় থাকবে, তার জন্য আমি বলে দিয়েছি সে কিভাবে কোন কাজ কিভাবে করবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানজন সুধি মানুষরা, আমরা যারা এখানে এসেছি, যেটা শুরু করেছিলাম ওটাই আমার শেষ কথা, যে আমরা যারা এসেছি আমরা জানি এ জায়গা ছিল না আর এ জায়গা থাকবে, আমরাও এসেছি আমরা ছিলাম না আর আমরাও থাকবো, থাকবো না। তাহলে যেতে 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 আপনাকে আমাকে যাবার সময় ভেবে যেতে হবে যে আমি আমার আল্লাহর সামনে যাব তো কি নিয়ে যাব। এখানে আমার একটা পজিশন আছে, আমি বক্তা, ইনি সভাপতি, উনি মাইকম্যান, উনি মাস্টার, উনি ডাক্তার, ইনি প্রফেসর, উনি ইঞ্জিনিয়ার, ইনি এমএলএ, উনি এমপি, ইনি ধনী, উনি ব্যবসায়ী, একটা একটা পজিশন আছে। হ্যাঁ না না, আছে না নাই? আমাদের প্রত্যেকের এক একটা পজিশন আছে। আমি, আমার একটা পরিচিতি আছে, আমার একটা পরিচয় আছে। কারোর পরিচিতি বাড়ির সবাই চেনে, কারোর পরিচিতি পাড়ার সবাই চেনে, কারোর পরিচিতি গ্রামের সবাই চেনে, কারোর পরিচিতি এলাকার সবাই চেনে, কারোর পরিচিতি গোটা থানার লোক চেনে, কারোর পরিচিতি গোটা জেলার লোক চেনে, কারোর পরিচিতি গোটা বাংলার লোক চেনে, কারোর পরিচিতি গোটা ভারতের লোক চেনে, কারোর পরিচিতি সারা পৃথিবীর মানুষ চেনে। প্রত্যেকটি মানুষের এক একটা পরিচিতি আছে, যে যেমন তার তেমন একটা পরিচিতি আছে। হ্যাঁ না না, গেলে বলেন হ্যাঁ না না, আমার সাথে আমার আল্লাহর কি পরিচিতি আছে, আমি আমার আল্লাহর কাছে কোন পরিচয়ে গিয়ে দাঁড়াবো। আজকে জলসার নকতা শুনিয়ে দিলাম, জীবনে খালি জলসা শুনেছি, হাঁ হাঁ করে বক্তা চলছে, আর দূর দূর করে শুনেছি, কোন মুখে আল্লাহর কাছে গিয়ে আমি দাঁড়াবো, আমার আল্লাহর সামনে আমার কি পরিচয় আছে, এটা আমার দেখার বিষয়। আপনি কটা ভাষায় কথা বলতে পারেন ওটা দেখার বিষয় না, আপনি কত ডিগ্রি নিয়েছেন ওটা দেখার বিষয় না, আপনি কত গাড়ির আর বাড়ির মালিক এটা কোনো ভাববার বিষয় না, আপনার পৃথিবীতে সম্পদ কত ছিল ভাববার বিষয় না, কটা ব্যাংক আপনার অ্যাকাউন্ট ছিল ভাববার বিষয় না, আপনাকে দেশের লোক কোন চেয়ারে বসিয়েছে ভাববার বিষয় না, ভাববার বিষয় হলো আমি যাব তো আল্লাহর সামনে কি নিয়ে যাব, আমার কি পরিচয় তার কাছে আছে, আমার কি পরিচয় তার কাছে আছে। উম্মতের ভাবা হচ্ছে সব থেকে বড় আমল। আল্লাহ রাসূল বলেছেন, কিছুক্ষণ সময় যদি কোনো মানুষ দিনের বারে ভাবে তো 70 বছর নফল ইবাদতের সওয়াব পাবে। ওই বাবাজিরা,
কোন বিষয়ে কথা শোনালে আপনি খুশি হবেন, আর কোনটা শোনালে আপনার যে আকল ফিরবে জ্ঞান ফিরবে যাই না, খালি এতটুকু শোনাচ্ছি আমি ভাবি, কেউ কারোর দিকে নয়, আমি আমারটা ভাবি যে আমি আল্লাহর সামনে দাঁড়াবো তো কি নিয়ে দাঁড়াবো, কোন পরিচয়ে দাঁড়াবো। সারা জীবন তো মিথ্যা বলে গেলাম, কবরে গিয়েও মিথ্যা বলবো, কথা বলেন, কবরে গিয়েও মিথ্যা বলবো, কবরে মিথ্যা চলবে ভাবেন বসে বসে, কাপড়ের ভেতরেও মিথ্যা, বাপের লাশ সামনে নিয়েও মিথ্যা। কপাল, কলেজে পড়তে যায় ছেলে, হঠাৎ এক মাস যায় নাই, তো পরের মাসে কলেজে গেছে, বন্ধুরা বলছে কি রে এক মাস কোথায় ডুব মারলি, কোথায় ছিলি দেখতে পাই নাই, হঠাৎ করে চাঁদ ওঠার মতো উঠে পড়লি। তো পাশে একজন বলছে কিছু বলিস না, ওর বাবা মরে গেছে, ওর আব্বা মরে গেছে, তাই যাস দুঃখ করিস না, যা আমারও বাপ মরে গেছে, কত লোকের বাপ মরে গেছে, তা তুই কি হয়েছে মরে যা, ও বুড়ো হয়ে গেলো সবাই মরে যায়, চুপ কর চিন্তা করিস না, বিঘা কলেজে যা হয় বিঘা। তো পাশে ও খায় না, বলছে খা রে খা বিঘা, মেজাজ ফিরি হয় বিঘা। তো বলছে বিড়ি খাবো না, বলছে কেন, বলছে আমি সেই বিড়ি খেতাম বলি নেশা ছাড়তে পারি না, বাপ মরে গেছে আর আমি বিড়ি খাচ্ছিলাম, আমার ছোট চাচা আমাকে ধরে, আরে ঠিক বলুন তো বস বাপের পায়ে হাত দিয়ে কসম খা, তার জীবনে বিড়ি খাবো না, তা মরা বাপের পায়ে হাত দিয়ে কসম খেয়ে বিড়ি খাবো না, বলছি খাবি না, বলছি না, তুই কি করতে থাকবি, খানিক কথা বলছে সিগারেটই খাবো আর কি খাবো, কি বল কত বড় চিঠি বাজ, বিড়ি খাবে না, বলছে কসম খেয়েছি বিড়ি খাবো আর সিগারেট খাওয়া তো খায় না, হ্যাঁ না বলেন, এইরকম জিনিস আপনাদের এখানে আছে, আছে না, নাই আছে, নাই এত খারাপ ছেলে আমাদের দুরা বেটো মানে নাই, আছে আছে, বাপ মরে গেছে সারা জীবন বাপের কথা ভাবে নাই, যেমনি বাপ মরে গেছে অমনি কাঁদতে শুরু করেছে, কিরকম জানেন, ঠিক মোচমানি দেওয়া ছেলের মতো ফাটা লুঙ্গি পরে আর এরকম ধরে আছে, মানে ফাটা লুঙ্গি তো খুলে সব বড় লুঙ্গি ধরে কাঁদছি, মনে হচ্ছে একটু মোচমানি হয়েছে, কাঁদছি, লজ্জা সরব কিচ্ছু নাই। তারপরে বাপের কাপড় টাপড় হলো, গোসল টোসল হয়ে গেল, কাপড় হলো মায়ের সামনে রেখে দিয়ে লোকের সামনে, আমার বাপ যদি জীবনে ভুল করে তোমরা মাফ করে দাও, আর যদি তোমরা কিছু পাও, মানে টেনে বলছে আর কি, তাহলে বলবে আমি দেবো, হ্যাঁ না না বলে না বলে না, ওকে জিজ্ঞেস কর বাপের ভাত দিতিস, ও বাপের ভাত দেয় নাই, ও আরাম করে বাপের ধার দেবে, এত বড় চিটিং মার, মরা মার শুয়ে আছে সামনে, তার সামনে ধোকাবাজি করছে, সারা জীবন থানা জ্যান তো বাপের দুমুটো ভাত দেয় নাই, ও বলছে ও বাপের ধার দেবে, দেবে ছি 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 ছি, মানে ওই বিড়ি খোলের থেকে একদম উপরে না নিচে, আপনার বাপের দোয়া কবুল হতো আপনি করুন, আল্লাহ তো ও যতই চিল্লা কবুল হবে না, বাপের দোয়া কবুল হয়েছে হচ্ছে, আজকে যে দুটো পাকা বাড়ি করে বাস করছো না, এসির তলায় বাস করছো, আজকে যে ব্ল্যাঙ্কেটের তলায় বাস করছো, খাটে পালনে বাস করছো, এটা তোমাদের ফুটুনি নয় হে বন্ধু, মাই চ্যালেঞ্জ, এটা তোমাদের ফুটুনি নয়, এটা তোমার আমার সকলের দাদর দাদর বাপের চোখের পানি, যেদিন পাকা নয় মাটির দেওয়াল ছিল, উপরে খড় ছিল না, খড় যদিও ছিল দেওয়ালটা মাঝখানে ফেটে গিয়েছিল, দরজা ছিল কিন্তু কপাটটা ভালো ছিল না, শীতকালে হুহু করে হাওয়া আসতো, ওখানে ছেঁড়া কেঁতা খানি গুঁজে দিয়ে হাওয়া বন্ধ করতো, আর সন্ধ্যাবেলাতে সবার সময় হাত দুটো যখন ঠান্ডা বরফ হতো, এই বয়স্কদের জিজ্ঞাসা করো, ভাত খেয়ে ছুটে গিয়ে মায়ের বগলের ভেতরে হাত দুটো ভরে দিত আর পা দুটো মায়ের কোলের ভিতরে ভরে দিত, জিজ্ঞেস করুন হ্যাঁ কিনা, কি বলছেন, হ্যাঁ না, মায়ের গোটা দেহ ঠান্ডা হয়ে গেছে আর বাচ্চা মায়ের দেহের গরমে নিজের শরীরটা গরম করে ঘুমিয়ে গেছে, আর অন্ধকার রাতে উঠে মা ঝরঝর করে কেঁদেছে আর বলেছে, ওগো আল্লাহ
আমার বাচ্চাদের তুমি একটু সুখের মুখের দিকে তাকাও না আল্লাহ, একটু বাসস্থানটা ভালো করে দাও আল্লাহ, একটু ঘরটা ভালো করে দাও, আমার বাচ্চারা মাটিতে শুয়ে ঠান্ডায় মরে গেল আল্লাহ, একটু তুমি ব্যবস্থা করো আল্লাহ। ছ মাস ভালো করে দুটো ভাত হয়েছে, ছ মাস কচু সিদ্ধ করে, পুঁই শাক সিদ্ধ করে, ভুট্টার আটার জাউ করে, গমের আটা সিদ্ধ করে বাচ্চাদের মুখে তুলে দিয়েছে, পেট ভর্তি করে ভাত পায় নাই। বয়স্কদের জিজ্ঞাসা করো, সপ্তাহে একদিন সরকার কন্ট্রোল দিয়েছে 6 জন মেম্বার বাড়িতে, তো 6 দোকানে 1200 গ্রাম চাল দিয়েছে, ওই চাল কটা নিয়ে বাপ যখন বাড়ি ফিরেছে, বাচ্চারা ঈদের দিনের খুশি থেকে বেশি খুশিতে লাফিয়েছে, অর খুশি হয়েছে, আজ ভাত খাবো, আজ ভাত খাবো, আজ ভাত খাবো। আমার আল্লাহ বলে ভাইরা, ভাত যখন ফুটে গেছে এবারে ফ্যানটা ঢালবে, বাচ্চারা হাড়ির পাশে চুলোর পাশে বাসন নিয়ে বসেছে, বড় ছেলে বলছে মা আমাকে একটু ফ্যান বেশি করে দিবি, ভাত না একটু ফ্যান বেশি করে দিবি, মা দেখেছে আমার 4টে বাচ্চা এইটুকু ভাতের ফ্যান কতটুকু হবে, তাই বলেছে বাবা দাঁড়া ভাতটা সোজা করি, ভাতটা ইচ্ছা করে নরম করে দিয়েছে আর বেশি করে পানি ঢেলে দিয়েছে, ফ্যানটা যেন বেড়ে যায়, সব বাচ্চাদের বাসনে বাসনে ফ্যানটা ভাগ করে দিয়েছে, আর ছেলেরা বলেছে মা আমার ভাগের ভাতটা আমার ভাতে দিয়ে দে, অর্ধেক ফ্যান আর অর্ধেক ভাত, তাতে 1 চামচ লবণ ফেলে দিয়ে বাচ্চারা খেয়ে মনে হচ্ছে ঈদের দিনের হালুয়া খেয়েছে, সেমই খেয়েছে, বাচ্চারা ঘুমিয়ে গেছে, আর মা হাড়িটা মুছে এক মুঠো ভাত মুখে দিয়েছে, কিংবা ওই ফ্যানটুকু চুমুক মেরে খেয়ে মা বাচ্চাদের উপরে আঁচলটা পেতে দিয়ে ঘুমিয়ে গেছে, আর বলেছে আল্লাহ আমার বাচ্চাদের মুখে তুমি দুটো মোটা ভাতের ব্যবস্থা করে দাও আল্লাহ, আমার বাচ্চারা কমপক্ষে পেট ভরে দুটো খেতে পাবে আল্লাহ, পেটে ওদেরকে তুমি জায়গা দিলে, ওদেরকে দুমুটো খাওয়ার মতো ব্যবস্থা করে দিলে আল্লাহ, ওদিনের ওই মায়ের চোখের পানি, ওদিনের ওই বাপের চোখের পানি আল্লাহ পাক কবুল করেছে, আর ওই চোখের পানিটা আজকে তোমার ঘরে এসে ঠান্ডা হাওয়া হয়েছে, তোমার ঘরে ব্ল্যাঙ্কেট হয়েছে, তাহলে তুমি আর আমি যা ছাড়ছ না, জুতো খাওয়ার যোগ্যতা ছিলাম না, জুতো খাওয়ার অবস্থা ছিল না, সেদিন মায়ের দোয়া কবুল হয়েছে, আজ ফল ফলেছে, এখানে কাদা রাস্তা পাকা হয়ে ঢালাই হয়ে গেছে, প্রত্যেকটি মাটির বাড়ি ইটের হয়ে গেছে, আর প্রতিটি খড়ের চাল এখন ছাদ হয়ে গেছে, এটা আপনার আমার দাদু দাদির, এটা আপনার আমার নানা নানির, এটা আমাদের পূর্বপুরুষের চোখের পানি। যদি বলেন হুজুর আজকে হচ্ছে না কেন, কারণ সেদিন মানুষ দোয়া করেছিল কবুল হয়েছে, আজকে তো জানোয়ারের দোয়া কবুল হওয়ার কোনো কথাই নেই, আপনাকে আমাকে একবার মনুষ্যত্বের খাতায় বিচার করে দেখো, আজ পৃথিবীতে বাড়ির অভাব নেই, গাড়ির অভাব নেই, একটা দিন মানুষ রাতের অন্ধকারে কোন মায়ের প্রসবের যন্ত্রণা উঠলে বারাসাতে নিয়ে যেতে হলে তাকে দোলনায় করে ক্যাথার ভেতরে ভরে মাঝখানে বাঁশ দিয়ে কাঁধে করে নিয়ে যেতে হতো, ঝুড়িতে বসিয়ে নিয়ে যেতে হতো ডায়রিয়া হলে, আজকে আর গাড়ি খুঁজতে হয় না, বাড়িতে বাড়িতে 4 চাকে গাড়ি হয়ে গেছে, হেনা না বলেন না, সেদিন একটা সাইকেল ছিল না, কাঁধে করে বইতে হয়েছে, আমার আল্লাহওয়ালা ভাইরা আজ যে গাড়ির অভাব নেই, আজ বাড়ির অভাব নেই, আজকে রে পয়সার অভাব নেই, আজকের ব্যাংকে অ্যাকাউন্টের অভাব নেই, আজ বাংলায় অভাব একটা জিনিসের, সেটা হচ্ছে মানবতার, মনুষ্যত্বের, সবের উন্নতি হয়েছে, শুধু উন্নতি হয় নাই তো মানবতার, উন্নতি হয় নাই তো মনুষ্যত্বের। যদি বলেন হুজুর আমরা MA MCOM ঝমঝম টমটম, আমরা BA EDM সব হয়েছি, মানুষ হই নাই, না তোমাকে মানুষ বলতে ঘৃণা করে, তোমাকে মানুষ বলতে গেলে জানোয়াররা কষ্ট পায়, তা আমাদের দোষটা কোথায়, আমরা কেন মানুষ নয়? আমার আল্লাহওয়ালা ভাইরা কেন যেন শুনি মানুষরা, যেদিন আমার মা আর আপনার মা কাঁথার ভিতর ছেঁড়া কাঁথার ভিতরে ডুকরে কেঁদে চোখ মুছে নিয়েছে, বাচ্চাকে পেট ভরে খাইয়ে দিয়ে মা 1 গ্লাস পানি খেয়ে চুপ করে ঘুমিয়ে গেছে, সেদিন বড় ভাইকে দেখলে ছোট ভাই মাথা নিচে করে চলে গেছে, বাপের সামনে বেটা জিন্দেগিতে ভুল করে বিড়ি খায় নাই, বিড়ি খেতে খেতে যদি বুঝতে পেরেছে বাপ আসছে তো কোথায় লুকাবে জায়গা পায় নাই, লেপের ভিতরে দিয়ে অর্ধেক লেপ পুড়িয়ে দিয়েছে, তবু বাপকে বুঝতে যে বেটা বিড়ি খেয়েছে, যেদিন বাপ বাড়ি ঢুকলে বেটার মুখের বুলি বন্ধ হতো, শ্বাস
শাশুড়ি বাড়ি আসলে, শাশুড়ি বাড়ি আসলে বৌমার আবার শেষ হয়ে যেত। বড়দেরকে দেখলে ছোটরা চুপ করে যেত। প্রাইমারি স্কুলের মাস্টার দেখলে ছেলে তো ছেলে, ছেলের বাপের পেচ্ছাপ বন্ধ হয়ে যেত। সেদিন মানুষ ছিল, সেদিন মনুষ্যত্ব ছিল। রাস্তা দিয়ে হাফের জামাল সাহেব হেঁটে গেলে বাড়ির বউ তো বউ, শাশুড়ি পর্যন্ত ঘরের কোণে লুকিয়ে যেত, আওয়াজ করতো না। আমার আল্লাহ বলা ভাইরা, সেদিন মনুষ্যত্ব ছিল, মানবতা ছিল, তাই সেদিন বাপ যা দোয়া করেছে কবুল হয়েছিল। আজকে তো আপনার আমার অবস্থা, একবার ঠান্ডা মাথায় ভেবে দেখি, বড় ভাইকে বাড়ি ঢুকলে ছোট ভাইয়ের ভয়ে আর বড় ভাই কথা বলতে পারে না, শাশুড়ির ভয়ে বউ, বৌমার ভয়ে শাশুড়ির ভয়ে কথা বলে না, ছেলেদের ভয়ে বাপ কিছু বলতেই পারে না, বরং বাপ ভিখারির মতো বলে, মাস্টার টাকা দিবি বাবা, তোমার টাকা টাকাটা তোমার লজ্জা নাই, টাকা দাও। বাপ মন করার মনে মনে করে, হ্যাঁ দে বাপ, আমার তো লজ্জা নাই, আমার মতো বেহায় আর কি আছে, তাই তোর কাছে হাত পেতেছি, দিবি বাবা দিবি। দশটা টাকা বাপ চাইতে লজ্জা করে, আর বেটা না দিয়ে গর্ব করে, ধমক মারে। তুই ভেবে দেখো, তোমার নামটা মানুষের খাতায় পড়ে না বাদ পড়ে। এই মুসলমানের ছেলে, জলসা শুনতে এসেছো, কোন বিষয় তোমাকে শোনালে? তুমি মনুষ্যত্বের খাতায় ফিরে আসবে জানি না। একদিন মা, মায়ের ঘরে দশটা টাকা পেয়েছে, গোপন করে নিয়ে এসেছে। কখন মা একটা ভালো মিষ্টি খেতে বেটিকে দিয়েছে, মুঠো করে নিয়ে ছুটে এসেছে, আমার কচি বাচ্চা আছে খাবে, আঁচল থেকে খুলে এনে তোমার মুখে তুলে দিয়েছে। এই মুসলমানের ছেলে, তোমার মনে হয়েছে যে আজ কতবার তোমার মা কত কষ্ট পেয়েছে? রাতের অন্ধকারে মা যখন ঘুমিয়েছে, আর ঘুমের ঘরে হাত তুলে দিয়েছে, তো দেখেছে আমার বাচ্চাটা বিছানায় আছে কিনা, আমার বাচ্চাটা বিছানা থেকে সরে গেছে কিনা। রাতে যতবার ঘুম ভেঙেছে, ততবার বাচ্চার দিকে তাকিয়ে দেখেছে, গায়ে হাত দিয়ে দেখেছে। আমার আল্লাহ বলা ভাইরা, রাতের অন্ধকারে দুধের বাচ্চা ঘুম ভেঙে গিয়ে খেলা করছে, মা চুপ করে বসে আছে, ঘুমাবে না? আমার কচি এখনো ঘুমায় নাই, যতক্ষণ আমি ঘুমাই নাই ততক্ষণ মা ঘুমায় নাই, যতক্ষণ আমি খাই নাই ততক্ষণ মা খাই নাই, যতক্ষণ আমি বাড়ি আসি নাই ততক্ষণ মা বিছানাতে দেহ রাখে নাই, যতক্ষণ পর্যন্ত আমি হাসি নাই আমার মায়ের চেহারাটা ততক্ষণ পর্যন্ত ফ্রি হয় নাই, যতক্ষণ পর্যন্ত আমাকে না খাওয়াতে পেরেছে ততক্ষণ মা তার দুমুঠো অন্ন ভিতরে দেয় নাই, বাইরে মাংসে পড়তে গেছি, রান্না করেছে সুন্দর খাবার, বাড়ির সবাইকে ঘুমিয়ে গেছে, মা খেতে গিয়ে খেতে ফেলেছে, খাবারটা ঢাকা দিয়ে চলে গেছে, সকালে বাসি ভাত খেয়ে চলে গেছে, ভালো খাবারটা খাই নাই। জিজ্ঞাসা করেছে, তরকারি বাড়িতে তরকারি খাও নাই? বললেন, না। কি হয়েছে? তো বলেছে, কি হবে, তুমি খেয়ে দাও, আমার ভালো লাগে নাই, স্বামীকে খাওয়াতে গেছে, ওর চোখে পানি এসে গেছে। কি হলো বলো? বলছে, জয়নুল আসছে নাই তাই খাই নাই। বলছে, সেটা একদিন খাবে, তুমি কেন আজকে খাচ্ছ না? বলছে, না, আমার বাচ্চাটা সেখানে কি দিয়ে খাচ্ছে আমি জানি না, তাই বাচ্চা খাওয়াতে পাই নাই বলে মা খাই নাই। চুপ করে মা সাদা ভাত খেয়ে পানি খেয়ে রাত কাটিয়ে দিয়েছে। এই মুসলমানের ছেলেরা, এই সোনার চাঁদ বন্ধুরা, আজ মাস্টার আর ডাক্তার হয়েছ, ব্যারিস্টার হয়েছ, পয়সাওয়ালা হয়েছ, আল্লাহ ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে, মা যে ঘরটায় শুয়ে ঘুমাচ্ছে রাতের অন্ধকারে, কোনোদিন গিয়ে একবার খবর নিয়ে দেখেছ? মাটা আমার শীতের রাতে কেতার তলায় আছে নাকি কেতার বাইরে চলে গেছে? মা আমার শীতের রাতে ভালো করে ঘুমাতে পেরেছে নাকি পা দুটো ঠান্ডাতে বরফ হয়ে গেছে? কখনো একবার মনে পড়ে নাই, একবার যাই গিয়ে মায়ের পা দুটো ঢাকা দিয়ে দিই, মায়ের পাটা বার হয়ে গেছে গরমে রাত্রে, কথা বলতে বলতে বৃদ্ধা মা ঘুমিয়ে গেছে, কখনো একবার মনে পড়ে নাই, একবার মনে পড়ে নাই যে গিয়ে দেখি আমার মাকে মশাতে খাচ্ছে কিনা, আমি রাতের বেলা মশাই থেকে বার হয়ে গেছে কিনা, মা যতবার ঘুম থেকে উঠতে দেখেছি, আজকের মাকে পাশের ঘরে রেখে দিয়ে আর আমার সোহাগের বিছানায় ঘুমিয়েছি, ঘুম ভেঙে উঠলেও তো একবার মনে করা দরকার ছিল, একবার মুখটা বাড়িয়ে দেখি না আমার হতভাগী মাটা কোথায় শুয়ে আছে। এ আল্লাহওয়ালারা, বাড়িতে গিয়ে তোমার বিবিকে জিজ্ঞাসা করো, রাতের অন্ধকারে যতবার ঘুম ভেঙেছে বাচ্চার কোমরটা উঁচু করে তলায় হাত দিয়ে দেখেছে, পেশাব করে বাচ্চা জায়গাটা ভিজিয়ে ফেলে নাই তো, তাহলে ভিজে কাপড়টা সরিয়ে দিই, কারণ ভিজে কাপড়টা ওখানে লেগে থাকলে আমার বাচ্চার ঠান্ডা লেগে যাবে, তাই বাচ্চার ঠান্ডা লাগার ভয়ে কাপড় সরিয়ে দিয়ে শুকনো কাপড় দিয়েছে, যাতে করে তোমার জন্য ঠান্ডা না লাগে। আর বৃদ্ধা মাটা পাশের ঘরে শুয়ে আছে, বৃদ্ধ আব্বাটা পাশের ঘরে শুয়ে আছে,
একবার মনে করো নাই যে বার্ধক্যের অবস্থাতে হয়তো পেশাব করে ফেলেছে, বিছানাটা ভিজে গেছে, একবার বিবির হাতটা ধরে বলি না, আরে জীবনে তো বিবির হাত অনেকবার ধরেছো, একটা ছেলে বলো না, যেমন মায়ের সেবা করার জন্য বিবির হাত ধরে বলেছি, বিবির হাত ধরে বলেছি তোমার হাত ধরে ধরেছে একবার এসো না, এসো না, আমি আমার মাকে উঁচু করে ধরি, তুই পিছনের কাপড় একটু সরিয়ে দেবে, তুমি মায়ের এত নতুন কাপড় পরিয়ে দেবে, মায়ের বিছানাটা পরিষ্কার করে দেবে, কারণ মা বিছানায় ভিজিয়ে বিছানায় শুয়ে থাকলে মায়ের ঠান্ডা লেগে যাবে, মা কষ্ট পাবে, তাই মা যাতে কষ্ট না পায় তাই তোলা থেকে বিছানাটা সরিয়ে একটা শুকনো বিছানা দিয়ে দাও। এই মনে করে জীবনে কখনো বিবি কি হাত ধরে নিয়ে মায়ের ঘরে গেছি? গেছি বাবু, গেছি, যাই নাই না, যাই নাই না, লজ্জা লেগেছে তোমার, বড় লজ্জা পেয়েছো, তোমার খুব লজ্জা, বলো তুমি লজ্জায় যেতে পারো, হায় রে আফসোস, হায় রে কপাল, হায় রে নসিব, এ মুসলমানের বদনসিব, এ পরা কপাল মুসলমান, তেমনি গায়ের চাপত চাদর থেকে টেনে ধাক্কা দিতে পারলে না, দোয়া করাতে চাচ্ছ, দোয়া কবুল করাতে চাচ্ছ, কার কাছে, কে তোমার দোয়া কবুল করবে, কার হাত দিয়ে দোয়া করাচ্ছ? আল্লাহ রাসূল বলেছেন সালাসাতু দাওয়াতুল মুস্তাজাবাতুন দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, প্রথম তোমার বাপ আর তোমার মায়ের দোয়া তোমার জন্য কবুল, যার নসিবে বাবা মায়ের দোয়া জোটে নাই পৃথিবীর কোন দোয়া তার নসিবে জুটবে, আশা করো না, ভুল করেছো, ভুল করেছো, দোয়া যদি কবুল করাতে হয় তো প্রথম আব্বা মায়ের কাছ থেকে দোয়াটা কবুল করিয়ে নিও, যার নসিবে আব্বা মায়ের দোয়া কবুল হয় নাই ওর নসিবে আর কারো দোয়া কবুল হওয়ার কোনো আশা নেই। এ বাবা জি আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আমার গ্যাজুয়েট শুধু মানুষরা, এই জন্য আজকে জলসা যারা শুনছো তাদের কাছে অনুরোধ, বাড়িতে ফিরে গিয়ে পিতা মাতা যারা আছে তাদের পা দুটো ধরে ক্ষমা চেয়ে নিও আর বলে দিও আমার ভুল হয়ে গেছে মা, বুঝতে পারি নাই, অন্যায় হয়ে গেছে, সত্যি তোমাকে যে খেদমত করা দরকার ছিল, আব্বা তুমি যে হাত আমাকে ধরে গোটা এলাকা ঘুরিয়েছিলে আমি সেই হাত দুটো ভালো করে দেখি নাই, কেমন আছো, যে পা দুটো দিয়ে চলে চলে গোটা এলাকা আমাকে কাঁধে করে ঘুরেছিলে তোমার পা দুটো দেখা হয় নাই, আজ আমি এসে বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। যদি আব্বা মা মরে গিয়ে থাকে পৃথিবীতে বেঁচে নেই, আল্লাহ এখনো অফার রেখেছে, সুযোগ রেখেছে আর বলে দিয়েছে কাল সকালে ফজরের নামাজ পড়ে, কাল সকালে ফজরের নামাজ পড়ে, কাল সকালে ফজরের নামাজ পড়ে আস্তে আস্তে টুক 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 করে আব্বা মায়ের কবরের কাছে গিয়ে একটু মাথাটা নিচু করে বসে দিও আর বলো মা অনেকদিন তোর কাছে আসি নাই, কখন তোকে নামিয়ে দিয়ে গেছি আজ পর্যন্ত তোর কাছে আসি নাই, আব্বা গো কবে তোমাকে নামিয়ে দিয়ে গেছি আজ পর্যন্ত তোমার কাছে আসি নাই, আব্বা আমার ভুল হয়ে গেছে আজ এসেছি, আমি অন্যায় করেছিলাম আসি নাই, তুমি তো একজনে গিয়ে দেখা করো নাই, একবার তোমাকে দেখতে মন যায় নাই, একবার তোমার মনে হয় নাই আমার বাচ্চাটা কেমন আছে দেখে আসি, আমি অপরাধী বলে, আমি অপরাধী বলে তুমি আমার দিকে মহব্বতের নজরে তাকালে না, তাই অপরাধ স্বীকার করে নিয়েছি, আব্বা এবার তো তুমি খুশি হয়ে যাও, আব্বা তোমার দেখে যাবো মাটির উপরে, তোমাকে যেখানে দেখে যাচ্ছে সেই মাটির উপরে দুটো হাত দেখেছি, আব্বা তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আব্বা মায়ের রূহটা গিয়ে শোনায়, ওগো আল্লাহ বাচ্চা ভুল বুঝতে পেরেছে, বাচ্চা অন্যায় বুঝতে পেরেছে, আজ অন্যায় বুঝতে পেরে আমার কাছে ফিরে এসেছে, আমি খুশি, আমি রাজি, আমি ক্ষমা করে দিয়েছি। আল্লাহ পাক বলে ফেরেশতারা রে সাক্ষী দান, শুনিয়ে দেওয়ার আব্বা মাকে, ওর বাপ রাজি হওয়ার আগে, ওর মা রাজি হওয়ার আগে আমি আল্লাহ রাজি হয়ে গেছি, আমি আল্লাহ রাজি হয়ে গেছি, আমি আল্লাহ রাজি হয়ে গেছি, ওর আব্বা মা ওকে ক্ষমা করতে দেরি করেছে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করি নাই, অনেক আগে ক্ষমা করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। আমার বন্ধু আমার আল্লাহ ওয়ালা ভাইরা, এখানে জলসা দিয়ে নয়, মিলাদ করে নয়, মোলবে দেখে নয়, হাফে সাহেব দেখে নয়, হার করে লোকেরে নয়, দোয়া যদি করতে হয় তো নিজে করুন, অপরাধ আপনি করেছেন দোয়া আপনি করবেন, অন্যায় আপনি করেছেন ক্ষমা আপনি চাইবেন, ভুল